আমরা অনেকেই বিড়াল পুষে থাকি, তবে বাড়িতে বিড়াল পোষা কতটা কল্যাণকর তা জানলে আপনি অবাক হয়ে যাবেন। আমাদের প্রিয় নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক পোষা বিড়াল ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিড়ালদের খুব পছন্দ করতেন। এই বিড়ালগুলো আপনার বাড়িতে ফেরেশতা নিয়ে আসে, আপনি জানলে অবাক হবেন। বিড়ালের লালা একদম বিশুদ্ধ, এরা নিজেদেরকে নিজেরাই পরিষ্কার করে থাকে। বিড়াল পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে বেশি পছন্দ করে, এরা বাড়ি এবং মসজিদে প্রবেশ করতে পারে। প্রিয় ভাই বোনেরা, বিড়ালকে খাবার না দিয়ে বেঁধে রাখার জন্য একজন মহিলা জাহান্নামে যাবে। আল বুখারি হাদিস নাম্বার 3140, সহি মুসলিম হাদিস নাম্বার 2242। যদি কোনো বিড়াল আপনার কাছে খাবারের জন্য আসে, তাহলে তাকে ফিরিয়ে দেবেন না, কারণ এটি আপনার কাছে এসেছে শুধু আপনার কিছু গুনাহ দূর করার জন্য। আপনি জানলে আরও অবাক হবেন, বিড়াল খারাপ জিন ও আত্মাদের তাড়াতে পারে। বিড়াল আপনাকে আগাম বিপদের সতর্ক করতে কান্না করে থাকে। আপনি কি জানেন, ঘুমানোর সময় আপনার পাশে কোনো বিড়াল থাকলে অপ্রত্যাশিত প্রাণী বা বিষাক্ত সাপ আপনার কাছে আসতে পারবে না। প্রিয় ভাই বোনেরা, আমাদের প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার বিশিষ্ট সাহাবি হযরত আবু হুরায়রার নাম এই বিড়াল থেকেই দিয়েছিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে শক করে বিড়ালের পিতা বা ইয়া আবু হুরায়রা বলে ডাকতেন। হযরতে আবু হুরায়রা ছিলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে পছন্দের সাহাবিদের মধ্যে অন্যতম। আমাদের প্রিয় নবী বিড়ালকে খুব পছন্দ করতেন এবং বিড়ালকে ভালোবেসে তিনি বিড়াল পুষতেন। তাই আপনিও চাইলে শখ করে বাড়িতে বিড়াল পুষতে পারেন, এতে আপনার উপকার ছাড়া কোনো ক্ষতি হবে না। প্রিয় ভাই বোনেরা, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।